فَأَلُؤَ أَهْلَكِ كُنْتُمْ لَا تَعْلَمُونَ ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জীবন প্রশ্ন করেছেন আপনি মাগরিবের 7 রাকাত পড়ে নিয়ে তারপর কি সালাত লাওয়াবিন সালাত পড়ব

সালাতুল আওয়াবিন বলে ছয় রাকাত পড়ার যে রেওয়াজ চালু রয়েছে আমাদের দেশে মাঝাবে এটা ঠিক নয় কোনটা ঠিক নয় মানে ছয় রাখাতে নির্দিষ্ট করে পড়তে হবে আর এর না এর নাম হবে আওয়াবিন এটা সহি নাই কারণ এই মর্মের যতগুলি হাদিস রয়েছে সবগুলি জৈফ দুর্বল আমল যোগ্য নয় আর এমা মা এই নামাজের নাম আওয়াবিন এটাও সঠিক নয় যেহেতু হাদিস জৈফ সয়হদিসে আছে সয় মাসিছরে বাদেসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত দুহা কে সালাতউল আওয়াবিন বলেছেন শতরা সালাতউল আওয়াবিন সালাতুদ দুহা যদি নাম রাখতেই হয় তাহলে এই সালাতের নাম সালাতউল আওয়াবিন রাখা যায় অবশ্য আওয়াবিনের অর্থ আল্লাহর দিকে যারা অধিক আর প্রত্যাবর্তনকারী তা যেহেতু এই সালাতের নামে আওয়াবিনের সারাত বলা হয় না আওয়াবিন বলা হয় না সালাতউল আওয়াবিন বলা হয় তাই আমরা না বল্লো না বললেই ভালো হবে আর যদি বলতে হয় তাহলে সালাত দোহাকে সরাতুল্লা বিন বলা উচিত এখন কথা হলো যেহেতু হাদিস জয়ীফ শাহের আকাশ সালাত আদায় করার এখন কি সালাত টোটালি পড়বে না না এটা সঠিক নয় এখানে আবার আমাদের কিছু সহি আকেদার ভাইদের ভুল বুঝাবুঝি রয়েছে তারা মনে করেন যে মাগরিবের পরে আর কোনো নফলই চলবে না মনে হয় তো ওই হানাফি ভাইদের সাহের আকাশ সালাতকে আওয়ামীনের সালাত নাই বলে এটাকে প্রত্যাখ্যান করতে গিয়ে পুরো নামাজটা প্রত্যাখ্যান করা এটা ঠিক নয় আসলে সালাতিন হিসেবে ছয় একাত নির্দিষ্ট করা ঠিক নয় কিন্তু যদি কেউ দু রেখা চার রেখা ছয় একাধ আট রেখা দশ বারো যা পারে এটা যদি করে কোনো সমস্যা নেই এটা সম্মত বরং এটা সালাবদের আমল দ্বারা প্রমাণিত হয় এমনকি রসৌল্লাহ সালাহ আলি আসাল্লামও কোনো কোনো সময় বাদ মাগরীব থেকে নিয়ে এসার আগ পর্যন্ত তিনি নফল সালাত আদায় করেছেন মর্মে হাদিস পাওয়া যায় আল্লাহ নাসবানী রহমতুল্লাহ আলহে তার সিলসিরা গ্রন্থে এনেছেন তাহলে সালাদ দ্বারা আমল রয়েছে এই মাগরীবের পর থেকে এসা পর্যন্ত সালাদ পড়ার নির্দিষ্টকরণ ছাড়ায় কোনো প্রকার সংখ্যা নির্দিষ্টকরণ ছাড়াই তারা পড়তেন সুতরাং আপনিও পড়তে পারেন কিন্তু ছাড়া কাতে সীমাবদ্ধ থাকবে এটা সঠিক নয় আর এই নামাজের নাম দেন সরাতুল আবিন আর সরাতুল দোহার নাম সারাতুল আবিন দেওয়া হবে না এটা সঠিক নয় এটা বলা যায় যে যেখানে যে নাম সেখানে সে নাম না রেখে ভিন্নটার ভিন্ন নাম দেওয়া হচ্ছে একটা নাম আর একটাকে দিয়ে দেওয়া হচ্ছে তো অবশ্যই সালাত আবু আবিনদেরই এগুলি কাজ নফল নামাজ বেশি বেশি করে পড়বে কিন্তু এই সালাতের নাম সরাতুল আওয়াবিন দেওয়া এবং এটাকে ছয় রাখার সীমাবাহ থাকা আমরা এটারই প্রতিবাদ করি বিশেষ করে আমি এটার প্রতিবাদ করছি কিন্তু মূল সালাদ ঠিক আছে অর্থাৎ ছয় রাখাতে নির্দিষ্ট না করে যে যা পারে দুই রেখাত চার রাখা ছয় রাখাত আট টাকা দশ বিশ বারো চোদ্দ যে যা পারে এভাবে এ সারাক পর্যন্ত এ সালাদ পড়া বিধিসম্মত রাসুলের আমল দ্বারা প্রমাণিত সাহাবা সালাফের সালাহের আমল দ্বারা সমর্থিত সুতরাং এটি একটি অত্যন্ত ভালো আমল এমনকি কোরআনকার আয়াত সুরাত জাফা জুনুবহম আনিল যে এত ও না রব্বাহুম খামু আমা আহ আমি মা রাজা কোন আহম ইম সেকোন আল্লাহ যে বলছেন যে তাদের সমূহ পৃথক থাকে বিছানা হতে তারা কি করে তাদের রবের এ করে তাদের রবকে ডাকে খ ফুয়া তমা ভয় ভীতি আশা আকাঙ্ক্ষা নিয়ে এবং আমি তাদেরকে রেজি হিসেবে যা দিয়েছি তাতে খরচা করে তো এই আয়াতের তাফসিরে সিরে পাওয়া যায় যে সাহাবায় কেরাম মাগরীব থেকে এসা পর্যন্ত এ টাইমে না ঘুমিয়ে তারা এ বদবন্দি কাটাতেন কাটাতেন এটা এক প্রকার কেয়াম যা বাদ মাগরীব থেকে এসা পর্যন্ত প্রলম্বিত আর বাদ এসা কেয়াম তো আছে নির্দিষ্ট কেয়ামিল বা তাহাজুদ্দ তো এটাও এক প্রকার কেয়াম আল্লাহ রবুল্লা আলম প্রশংসা করেছেন এ জাতীয় লোকদেরও فاشاكري بوناشو تربية بيشن بارك الله فيكم وَأَحْسَنَ اليكم وفقكم لكل خير